যেভাবে শ্রীলঙ্কা জীবন রক্ষাকারী ওষুধের অভাব চলছে, তাতে আগামী দিনে করোনা ভাইরাসের চেয়েও বেশি লোকের মৃত্যু হতে পারে শুধুমাত্র চিকিৎসার অভাবে, সতর্ক করে দিয়েছে সে দেশটির চিকিৎসকরা। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার মেডিসিন অ্যাসোসিয়েশন বলছে যে দেশের হাসপাতালগুলো আর আমদানি করা চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে সক্ষম হয়নি। বিভিন্ন রকম ঘাটতির কারণে বেশ কয়েকটি হাসপাতাল ইতিমধ্যে রুটিন সার্জারি বন্ধ করে দিয়েছে। এএসএমএলএফ সতর্ক করেছে যে এমনই জরুরি পদ্ধতিতে শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা। ইতিমধ্যে দেশের রাষ্ট্রপতি রাজাপাকসেকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে একটি চিঠি দিয়েছে শ্রীলঙ্কার মেডিসিন অ্যাসোসিয়েশনের সদস্যরা, যাতে বলা হয়েছে এই মুহূর্তে সবাইকে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়, আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে আগে চিকিৎসা পাবে এবং কারা পাবে না। যদি কয়েকদিনের মধ্যে মেডিকেল সরঞ্জাম সরবরাহ পুনরুদ্ধ না করা হয় তাহলে হতাহত অসংখ্য মহামারীর চেয়েও অনেক বেশি খারাপ অবস্থায় হয়ে যাবে। কয়েক সপ্তাহের মধ্যে বিপদ বিপর্যয়, সেই সাথে খাদ্য জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে, যা 1948 সালের থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলছে শ্রীলঙ্কাকে। অর্থনীতিবিদদের মধ্যে সরকারের অব্যবস্থাপনা, বছরের পর বছর জমা করা ঋণ, ট্যাক্স কাটছাঁট শ্রীলঙ্কার অবস্থাকে আরও বাড়িয়ে খারাপ অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। রাজাপাকসের পদত্যাগের আহ্বান জানিয়ে জনগণের কাছে ক্ষোভের প্রসাদ কমেই চলছে। রাজাপাকসের সরকার দেশটির সংকট থেকে বাঁচাতে আইএমএফ এর কাছে বল আউট চেয়েছে। গত শুক্রবার দ্বীপের নতুন অর্থমন্ত্রী গালি সাবরি সংসদকে বলেছে যে আইএমএফ আগামী 3 বছরে দ্বীপের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য হয়তো $3 বিলিয়ন সহায়তা দিতে পারে। এদিকে দেশের ব্যবসায়ী নেতারা রাষ্ট্রপতির পদত্যাগের আহ্বান জানিয়ে দাবি করেছে যে দ্বীপের ক্রমাগত জ্বালানির ঘাটতির কারণে তাদের ব্যবসাগুলির প্রতিনিয়ত মার খাচ্ছে। মহামারীর কারণে পর্যটক এবং রেমিডেন্স থেকে প্রাপ্ত প্রয়োজনীয় রাজস্ব আজ হুমকির মুখে। বিদেশি নগদ অর্থের বিপর্যয়ের অভাবের কারণে শ্রীলঙ্কার এই ক্রমবর্ধমান 51 বিলিয়ন আন্তর্জাতিক ঋণ মেটাতে লড়াই করে যাচ্ছে ক্রমাগতভাবে।